সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। একটা ইমার্জেন্সি পড়ে গেছে আর সূর্য একা হাতে সামলাতে পারছে না। ঠিক আছে, কি আর করা যাবে, চলে যাও। কাকু আমি এলাম, আর ডাক্তার যা যা বলবে সেগুলো সব মেনে চলো। আমি তো ভোর ভোর বেরিয়ে যাব, তাই আর দেখা হবে না। সুন্দরী, কাকুকে দেখে রেখো। তাহলে বাবা আপনি বিশ্রাম করুন, আমরা আসছি। সুন্দরী, বাবাকে বিশ্রাম নিতে দে। আপনাদের মধ্যে কি কেউ ওনাকে কোনোভাবে উত্তেজিত করেছিলেন? না, আসলে ওনার ছেলে তো আসতে পারেনি, তাই উনি খুব কষ্ট পেয়েছেন। কেন? ওনার ছেলে এমন কি এমার্জেন্সি কাজ করেন যে বাবার এরকম অবস্থা শুনেও আসতে পারলো না? সিস্টার, ইঞ্জেকশনটা রেডি করুন, আপনারা প্লিজ বাইরে যান প্লিজ। সিস্টার, আমি পারমিশন না দিলে কাউকে পেশেন্টের কাছে আসতে দেবেন না, ওনার প্যানিক অ্যাটাক করেছে। যদি আরেকটু দেরি হয়ে যেত তাহলে কিন্তু ওনার যে কন্ডিশন তাহলে কিন্তু খুব সিরিয়াস একটা ম্যাটার হয়ে যেত। প্লিজ। ওকে স্যার, প্লিজ। পেশেন্টের খেয়াল রাখবেন, ওকে স্যার। লাবণ্য, অনেকক্ষণ তো হলো, সূর্য এখন এলো না? ভামনি ও বললো একটু ফ্রেশ হতে গেছে, এবার ফ্রেশ হতে একটু টাইম লাগে তাই না? হ্যাঁ, কিন্তু গেছে তো অনেকক্ষণ। বাই দ্য ওয়ে শোন না, কি বলছি যে সূর্য কিন্তু এখনো আমাকে ওর গেস্ট লিস্টটা দেয়নি, জানিস তো, বন্ধু বান্ধব কারা আসবে না আসবে, আজ বাদে কাল বিয়ে, আর কখন কি করবে বলতো, কখন ইনভাইট করবে? আসলে মামুনি ওর কোনো বন্ধু আসছে না। হোয়াট? আসলে মামুনি ওর তেমন কোনো বন্ধু নেই। হোয়াট ননসেন্স লাবণ্য, এত বছরের কোনো বন্ধু হয়নি, এটা কি করে হয়? দিস ইজ নেক্সট ইম্পসিবল। তাছাড়া
ও এত বছর অনাথ আশ্রমে ছিল, ও নিজস্ব একটা অ্যাড এজেন্সি আছে, সেখানে এত লোক কাজ করে, ও রেগুলার ক্লায়েন্ট আছে, ও তাদের কাউকে ইনভাইট করবে না। দিস ইজ নট ডান। আমার ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না মামুনি। সৌজা আসলে একটু লাজুক প্রকৃতির, তো তাই হয়তো লোকজনকে বলতে লজ্জা পাচ্ছে। তোকে ও প্রপোজটা কবে করেছিল জানো? সে কি তুমি ভুলে গেলে? আর ওই তো ওই দিন কে অ্যাড লঞ্চের দিনই হোটেলে, সেখানে এত লোকের সামনে যদি তোকে প্রপোজ করতে পারে তাহলে সেই লোকদেরকে তোর বিয়েতে ডাকতে অসুবিধাটা কোথায়? সবার সামনে কোথায় প্রপোজ করলো, সবাই চলে যাওয়ার পরই তো করেছিল। আচ্ছা তাও এই ধর তোকে প্রপোজ করার আগে হার্ডলি 3-4 দিন তোদের দেখা হয়েছে বা কথা হয়েছে, ও যদি এতটাই লাজুক হতো তাহলে এত তাড়াতাড়ি কি ওর মনের কথা তোকে বলতে পারত? মামুনি তুমি সবকিছুই নিয়ে না একটু বেশি ভাবো। আসলে কি বলতো, তুমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছো না, তাই কোনো কিছুকেই স্নিগ্ধভাবে দেখতে পারো না। সব কথা বা সব অ্যাকশনের পিছনে কিছু না কিছু কারণ খুঁজতেই থাকো। সেটা কি খারাপ? না একেবারেই খারাপ না, কিন্তু এত কিছু ভাবলে তো মামুনি সব কিছু কমপ্লিকেটেড মনে হয়, আর তাছাড়া সব মানুষ তো এক হয় না।